স্ট্রেট অফ দিস কান্ট্রি, নার্ভাস হয়ে গেছো, এই হচ্ছে দেখো ও এইগুলো খুব পছন্দ করে, পার্সোনালিটি মনে রাখে। তারপর আমি গিয়ে যেগুলো সার্ভিসে গেছি অফিসে, ও তো ঘরে বসে আছে, আমি বাইরে যেটা এটা প্যাসেজটা আছে, এই প্যাসেজে আমি পাইচারি করছি। আমার আগে প্রিয়শঙ্কর চক্রবর্তী ছিল কলেজের স্টুডেন্ট, এই প্রিয়শঙ্করে ইন্টারভিউ হচ্ছে। প্রিয়শঙ্কর ভীষণ ভূমি করতো, ও এমনিতেই চুপচাপ থাকতো ভীষণ, আমাদের কাছে প্রায় আমার ওর ধর্ম প্রিয়শঙ্কর দিচ্ছে। আমি মাঝে মাঝে শুনবার চেষ্টা করছি কী হচ্ছে হয়েছে, ও বাইরে থেকে বুঝতে পারছি না। তারপরে দেখুন প্রিয়শঙ্কর বেরিয়ে এলো, আমার কী করলো হয়ে গেছে তো বলে হ্যাঁ হয়ে গেছে, জানি না কী হলো, বলে ও বেরিয়ে গেল। তারপরে আমি ঢোকাসি অনেক সঞ্চয় কথা বলে নি, আমি ঘরে ঢুকছি নিফট করে দেখলাম। আর আমার তো কথা শুনছো সেদিন আমার সঞ্চয় খুব অসুখ করেছিল, ইন্টারনাল এক্সামিনেশন আমার সঞ্চয় হয়েছিল, এনএন ছেড়ে যে গিয়ে বুঝলো। তবে এনএন ছেড়ে যে আমার খুব বন্ধু ছিল, সেটা আমাকে ভীষণ ভালো আসতো, এনএন ছেড়ে যে এনএন ছেড়ে কি ভালো ভালো লাগবে আমি দেখবো, হ্যাঁ এই করবে, তা উনি বসেছিলেন। তা আমার খুব খারাপ লাগছে সঞ্চয় নেই, যাই হোক ঢুক শুনবেন চেয়ারে বসেছিলেন ফট করে দেবে, বইয়ের সময় এলেন, বইয়ের সময় এলেন, ডোন্ট ইউ নো ইউ আর কামিং ফর এক্সামিনেশন? তখন আমি স্যার আই হ্যাভ নো আইডিয়া দ্যাট টু এন্টার এক্সামিনেশন টু ওয়ান হ্যাজ টু স্মাই ওয়ান হ্যাজ টু খাই, আমি বলে ফেললো তো ফট ওই সন্তোষ ওর এতে ফট করে বললো ওয়ান হ্যাজ টু ফ্রাই ফট চশমাটি ওভার স্মার্ট হ্যাঁ কমন সেট হোক এই হলো আমার এন্ট্রেন্স। তারপরে তো বলতে হলো আই ফাইন্ড ভেরি মিস্টেক ইন থিসিস, তো আমি বললাম যে স্যার ইউ কাইন্ডলি শো মি, আই উইল ট্রাই টু এক্সপ্লেন, আই উইল লাইক টু সি হোয়াট ইজ মাই মিস্টেক, আই ট্রাই টু এক্সপ্লেন ইফ ইট ইজ পসিবল আই সি। তো তখন থিসিসটা নিয়ে খুলে দেখছে, ওরা তো নিজেরা পড়ে না, জুনিয়রকে নিয়ে পড়িয়েছে ওখানে, ওর জুনিয়র বসেছিল যে পরে আমাদের ওনজিসিতে ঢুকেছিল তমল ব্যানার্জি, তমল ব্যানার্জি বসে আছে আমাদের পরে, আমরা তমল ওনজিসি দিলাম, তো তমল ব্যানার্জি ওরা বসেছিল। তারপরে আমি বললাম যে স্যার পারাক সি মে বি এবল টু হোয়াট, আমি বললাম আমার গেছে বলে কেন কেন বলে দুপট করে, তখন তখন রাজিকে দিল বুঝতে পেরেছে যে আমি ওকে ধরে ফেলেছি, হ্যাঁ তখন রাজিকে দিল, তাকেও তো তখন দু চারটে কোশ্চেন কোশ্চেন করলো, আমি ফটাফট উত্তর দিয়ে দিল, হ্যাঁ তারপরে এই করে অনেক রকম কোশ্চেন করলেন, এটা ওটা করে তোমাদেরই কোশ্চেন করে দিল কর্তা করে, সেটা আমি এক্সপ্লেন করলো। তারপরে অশ্বিন ঘোষ বলল লেট মি হ্যাভ দ্য থিসিস, তারপরে আবার থিসিসগুলো পাতাও করছে, ইউ হ্যাভ এ গুড হ্যান্ড ইন দ্য ফটোগ্রাফি, হ্যাঁ ফটোগুলো সব তখন আমি ইয়েস স্যার মানে ফটোগ্রাফি ইজ মাই হবি হবি দ্যাটস গুড, ফটো দেখছি দেখো দেখে দেখে দেখলাম ওকে গো থ্যাংক ইউ স্যার, প্লিজ এক্সকিউজ মি ইফ আই দাদা ইউ রং স্যার, গো গো ইউর স্মার্ট ফেলো স্কিপ ইউর স্মার্ট শেপ গো প্লিজ স্টে স্মার্ট লাইক দিস। তারপরে এনে ছেড়েছি যখন ফিরে এলেন ঘরে, আমি বললো স্যার কী হলো ডুবে গেলো, তুমি তো আমার এ করে দিয়েছো এগুলো, উনি তোমাকে ভীষণ ভয়ে ভালো বুঝে ফেলেছেন, সব স্যার সন্তোষ অ্যাডভাইস সন্তোষ ওই আমাকে অ্যাডভাইসটা দিলেন, আমি তো ফটফট করে বলে দিলাম স্যার, তারপরে তুমি দারুণ করেছো রেকর্ড ব্রেক করেছো অষ্টম জুড়ে রাতে 80% মার্ক দিয়েছে, তারপরে একদিন আমি প্রেসিডেন্সি কলেজে তো প্রায় আড্ডা মারতাম যে তুমি কাজ নেই সেখানে এলি, তখন ওই জিএসআইয়ের একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতো, দশটা জিওলজিস্ট পাঁচটা জিওলজিস্ট হোক কাগজে বেরোলো 45 জন জিওলজিস্ট নিচ্ছে জিওলজিস্ট সার্ভে ইন্ডিয়া 45 জন নিচ্ছে,
তো আমাকে সকলে বললেন ছেড়ে অ্যাপ্লাই বলে তারপর তো ম্যাসেজ ওয়েট করছি তবে কমপ্লেন। ওই সময় আমি একদিন প্রেসিডেন্স কলেজে এই এখন বারোটা হবে এগারোটা বারোটা আমি হাঁটছি এগুলো অশ্বিন ঘোষ অন্য জায়গা থেকে আসছি যখন কাছাকাছি এসে গেছে আমি দাঁড়িয়ে গেছি উনি আমি পাস করে দিয়েছিল তুমি সেই অসমার ছেলে না এসো এসো কথা বলুন দেখো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ডিপার্টমেন্ট তখন ডাইরেক্টরেট অফ অয়েল অ্যান্ড গ্যাস তৈরি হচ্ছে এটা আমরা অনেক ছেলে মানে প্রায় পঞ্চাশ ষাটজন ছেলে অ্যাডভার্টাইজমেন্ট আসবে তুমি ডেফিনেটলি অ্যাপ্লাই করবে তারপরে ইউপিএসসি সিলেকশন হবে ডিপার্টমেন্ট তৈরি হবে এটা আমি তৈরি করছি কেডি মাল বিশ হবে ঠিক আছে কিন্তু ডেফিনেটলি তুমি অ্যাপ্লাই করবে মনে আছে তো মনে থাকবে তারপর তো আমি অ্যাপ্লাই টেপ্লাই সব করবো অর্থাৎ মানে না পুরো এরিয়া খুলে গেল ওই একটু হেসে ঘরে ঢুকেছিলাম বলে ও আর স্মার্ট হয় পুরো কেরিয়ার খুলে গেল ইউপিএসসি এক্সামে ইন্টারভিউতে যখন বসেছি আলিগড় ইউনিভার্সিটি থেকে একটা ডক্টর মুসলমান একজন প্রফেসর বসেছিল ওখানে এক্সপার্ট হয়ে হ্যাঁ সে ভাটা প্যালেন্টোলজিস্ট আমার খালি এমন আমি পার্মানেন্ট কোশ্চেন করছি খুশি ধার ধার করে হ্যাঁ হঠাৎ অষ্টম করে বললে প্রফেসর প্লিজ ওয়েট ইউ হ্যাভ আস্ক ইনাফ কোশ্চেন হ্যাঁ ইজ এ স্পেশালাইজড ইন মেটামরফিক অ্যান্ড ইউ উইল আস্ক হিম অনলি ভ্যালিড কোশ্চেন লেট মি কোশ্চেন বলে আমাকে আরো বলে তুমি সিকিমে কী করেছো ওই করেছো সেই করেছো হ্যাঁ ওখানে হঠাৎ উল্টো ইনভার্টেড মেটামরফিজম হ্যাঁ ইনভার্টেড মেটামরফিজম যে ম্যাক্সিমাম ওই এটা টপে আর নিচে একদম মিনিমামটা তার অনেক দিয়ে আসছে ইট হাজবেন ইনভার্সন হোয়াট ইজ ইউর থিওরি অ্যাবাউট ইনভার্সন আমার থিওরি হচ্ছে যে ওখানে কোনো একটা ইনসেন্সিভ রক্ত হয় না কিন্তু আমার থিওরি হচ্ছে ওখানে ওভারফোল্ডেড হোল এরিয়া আসবে ওভারফোল্ডেড বিকজ আই হ্যাভ সিন দ্য স্ট্রাকচার অফ প্রোডাক্ট ওভারফোল্ডেড আর উনি একটা পেপার লিখেছিলেন আগে সেই পেপারে ছিল ইনট্রুসিভ রক একটা ইনট্রুশন ছিল বলে ওভারটা মেটাবলিজম জ্বালা বেশি হয়েছে হ্যাঁ সেইটা আমরা দেখছি পরে আমাকে তমাল ব্যানার্জি বলেছিলেন যে আমি একদিন তমালদার সঙ্গে কথা হচ্ছে তখন আমার সৃষ্টি হয়ে গেছে আমি তো ওখানে গিয়ে দেখছিলাম যে ইনভার্সন স্ট্রাকচারাল ইনভার্সন হয়েছে একটা তখন তমালদার এখনও আমরা দেখছি আগে আমরা ভুল করেছিলাম এখন দেখছি আমার স্ট্রাকচার এটাই হয়েছে তখন আমার বললাম তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট উনি আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইনভার্টেড মেটাবলিজম ইন সিকিম তখন আমি বলবো স্যার দিস ইউ হ্যাভ সিন পেপার ইয়েস ও তখন একটা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রেসিডেন্ট রাজ্যসেন উনি ওভারটারটাই করেছেন তখন আমি ইয়েস স্যার হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট আমি স্যার ইন আই হ্যাভ ডান সাম রিসার্চ অফ বিগিনিং ডিল উইথ মাই এমএসসি কোর্স হিয়ার আই হ্যাভ সাজেস্টেড ওয়াট ইট ইনভার্সন তো ইয়েস 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 ইউ আর রাইট এইসব বলে আমাকে আমি বলতে হবে বলেন পরে আমি বুঝলাম যে অন্য লোককে ইমপ্রেস করার জন্য উনি এইসব কোশ্চেন জিজ্ঞেস করছেন যেগুলো আমি ফটাফট বলতে পারবো তোমাকে থিও নিতে পারবো হ্যাঁ ফ্যান্টাস্টিক লোক ছিল তোমার ইয়েস ইয়েস ওকে ইউ এগ্রি উইথ মাই ভিউ ইয়েস ওকে তারপর তো আমার তারপরে হোল এই মানে ইঞ্জিনিয়ার যতদিন ছিলেন সব কিছু আমাকে ডাকতো এই করো এই করো এই করো সেই করো ভীষণভাবে তখন এটা আপনার ওই ডিসি ওটার আপনি তো ওই ডিসি যেমন বুঝলেন আপনি বুঝলেন 55 না 56
ONGC স্টার্ট হলো 1955 স্টার্ট হলো, আমরা অ্যাপ্রেন্টিস হয়ে ঘুরলো, আমরা অ্যাবাউট আমার কজন ছিল 25 জন, আমার প্রায় 50 জন জিওলজিস্ট ফার্স্ট ব্যাচে, আর 55 জন জিও ফিজিক্সে, ওরা জিও ফিজিক্সে ঢুকলো, ফিজিক্সের স্টুডেন্ট ওরা জিও ফিজিক্সে ঢুকলো, আর তার 25 জন ড্রিলিংয়ে ঢুকলো, এই অ্যাপ্রেন্টিস হয়ে ঢুকলো, অ্যাপ্রেন্টিস জিওলজিস্ট, অ্যাপ্রেন্টিস জিও ফিজিস্ট, অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার, তিনটে গ্রুপে ঢুকলো আমরা অ্যাজ এ অ্যাপ্রেন্টিস। তো এটাই তারপরে যখন অ্যাপ্রেন্টিস কোর্স ঠিক হলো, 6 মান্থ হবে এতে কলকাতায়, ক্যালকাটা বেসড থিওরিটিক্যাল ট্রেনিং 6 মান্থ ট্রেনিং, অ্যান্ড 6 মান্থ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইন ডেরাডুন। তখন অলরেডি ডিসাইডেড যে ডেরাডুন হয়ে গেল। এটা আমার একটা স্যার প্রশ্ন আছে যে ডেরাডুন কেন যথেষ্ট ইনভেন্স হয়েছে মাঝখানে প্রবলেম হয়েছিল কিন্তু ম্যানেজ হয়ে গেল। তো ওখানে একটা হলো, আর বাকিটা পুরোটাই হতো কলকাতায়। তো কলকাতায় কোথায় কলকাতা থেকে ট্রেনিংটা আপনাদের কলকাতায় কোথায় ট্রেনিং পিরিয়ড? ট্রেনিংটা কলকাতায় আমাদের জিওলজিস্টদের, অন্যদের তো আমি জানি না কী হয়েছিল, আমাদের জিওলজিস্টদের যারা ফিজিক্সে ছিল তারা চলে গেল খড়গপুরে আইআইটির সঙ্গে, আমরা কলকাতায় যারা ছিলাম তারা ওই গিয়ে ইন্ডিয়ান মিউজিয়ামে ক্লাসরুমে গিয়ে বসত, আর ডিফারেন্ট জায়গা থেকে সব প্রফেসর আসত, লন্ডন ইম্পেরিয়াল কলেজ থেকে এসে লেকচার কোর্স থেকে, সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে সব আসতো। প্রেসিডেন্সি কলেজে ক্লাস হতো, প্রেসিডেন্সি কলেজে হতো, ওখানে হতো, অনেক জায়গায় থিওরিতে ক্লাস হতো, আর ডিফারেন্ট ডিফারেন্ট লেকচার এসে লেকচার দিত। আচ্ছা, তো এটা আপনাদের কতদিন চলেছিল স্টার্টিং ফেজে? এটা কলকাতা আমাদের চলেছিল এই মাসে জুন মাসে ঢুকলো, জুলাই অগস্ট সেপ্টেম্বর 3 মাস কলকাতা ছিল। তারপরে সেপ্টেম্বরে ওই 55 সেপ্টেম্বরে আমরা দেরাদুন শিফট করবো। আচ্ছা, সব ফিল্ড ট্রেনিং করবো। আচ্ছা, ফিল্ড ট্রেনিং সেইটাই আমার মনে আছে, আমরা সব কলকাতা ঘর বাইরে চলে গেলাম, আর দেরাদুন থেকে ফিরবো না, ওইখানেই সেটেল হয়ে যাবো। তো তখন ডিসাইড হচ্ছে অলরেডি যে ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার্সটা দেরাদুন হবে, এই আর্গুমেন্ট চলছিল বিটুইন দিল্লি অ্যান্ড দেরাদুন। তারপরে ওই কে ডি মালবিয়া তখন মিনিস্টার, তো ওই স্টার্ট করেছিল ইঞ্জিনিয়ারটা, লিডারশিপ না ও আমাদের বলে যখন আমরা ফার্স্ট অ্যাপ্রেন্টিস হয়েছিল, আমাদের তখন কলেজ আরম্ভ হবে, ফার্স্ট ট্রেনিং আরম্ভ হবে, সেই সময় উনি বললেন আমি সব অ্যাপ্রেন্টিসদের দেখতে চাই, মিট করতে চাই। তো অসন্তোষ বললে যে সব মিট করতে হবে, আমি স্কটিশ চার্চ কলেজ অ্যারেঞ্জ করছি। তারপরে কলেজ গেলাম, ওদের ওখানে একটা হল ছিল খালি করে দিয়েছিল, সেখানে সব বাড়ালো, কে ডি মামিয়া ঢুকলেন মিনিস্টার, প্রথম মিনিস্টার দেখছি ইন্ডিয়ান মিনিস্টার ঢুকছিল ওখানে, তো ঢুকে আমি আমি থার্ড দাঁড়িয়েছি লাইনটার পরে, ফার্স্ট ডে তাকে ঘেরে হাত দিয়ে বলি হ্যালো হাউ আর ইউ ফিলিং, হ্যাঁ এই সাথে কোনো কোনো বলতে বলতে আসছে, তারপর আমার কাছে এলেন, এসে আমার কাঁধে হাত দিয়ে বললেন হাউ ইয়াং ম্যান ফিলিং, হ্যাঁ ইউ ইউ সি আই হ্যাভ হ্যান্ড পিকড অল অফ ইউ, হ্যান্ড পিকড অ্যান্ড আই অলওয়েজ বিলিভড ইন ফ্রেশ ব্রেন, দ্যাটস ওয়াই আই স্টার্টেড উইথ অ্যাপ্রেন্টিস, you come with a fresh brain, don't get influenced by anybody else, but please keep my ownership, do give results and show that I have not done any mistake. Now yes sir, we'll give our life for this. Okay, you fight like this, so bolte bolte putte ke khade hat diye minister কথা বলছেন, আমরা তখন জাস্ট একটা স্টুডেন্ট, তখন সবাই আমরা তখন খুব প্রাউড কেডি কলেজে, তো মজার লোকও তাই ছিল, আমাদের সঙ্গে এলে সবসময় নিজের ছেলের মতো বিয়ে করতে,
তারপরে যখন ক্যাম্বিয়াতে অয়েল হলো তখন কেডিএমএলকে বললো স্যার আই রিমেম্বার এক্সপোর্টেশন করে ইউ টোল্ড মি ডোন্ট লেট মি ডাউন ইয়েস গুড ভেরি গুড ভেরি গুড ইউ আর গিভেন মি। তো আপনি ক্যাম্বের কথা বললেন, তো ধরুন এটার পর আর ক্যাম্বে, ক্যাম্বে মানে ধরুন 50 লাস্ট বা আর্লি 60 61, তাই তো? ক্যাম্বে যখন 58 59, তো ক্যাম্বের এই গল্পটা মানে আপনি নিশ্চয়ই ছিলেন, তো কিভাবে এলো মানে এটার পর আপ টু দ্য ক্যাম্বে এই সব? ওটা তো এইগুলো আরম্ভ হলো না, আমাদের তো ফার্স্ট এই ট্রেনিংগুলো হলো, তারপরে ডেরাডুনো শিফট করলো, ডেরাডুনো ফিল্ড ট্রেনিং হলো, সব জিএসআই ওগুলো এলো, এসে আমাদের ফিল্ড ওয়ার্ক শেখালো, কী করে ফিল্ড ওয়ার্ক করতে হয়, তখন আমরা সিস্টেমটা ফিল্ড ওয়ার্ক শিখ কী করে করতে হয়, ফিল্ড ট্রাইভার্সিং করে দিতে হয় বিভিন্ন শিখ, এটা খুব ইম্পর্টেন্ট হয়েছিল। তারপরে আমাদের বললেন ফিল্ড অফিসার অ্যাপয়েন্টেড হলো ফর ফিল্ড জিওলজি, তো উনি আমাকে বললেন যে আমাদের সকলকে ডেকে লেকচার দিলেন যে জিএসআইয়ের কাছে অনেক ডেটা আছে, অনেক ম্যাপ আছে, বাট উই দ্যাট ওয়ন্ট হেল্প আস, উই নিড মাচ মোর ডিটেলস অ্যাবাউট অল দিস, নাও ইউ হ্যাভ লার্নড দ্যাট হোয়াট ইজ নিডেড অলরেডি, দ্য থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ দেয়ার, নাও ইউ গো টু ফিল্ড অ্যান্ড ইউ শো এভরি ফিল্ড এরিয়া শুড বি প্রপারলি ম্যাপড অ্যান্ড অল এন্টায়ার জিওলজি শুড বি স্টাডিড ইন ডিটেলস, এগুলো আমাদের তো লেকচার দিলে। তারপরে আমি আমার ফিল্ডে যেতে আরম্ভ করলাম ওই মোস্টলি দেরাডুনের আশপাশে বেরোচ্ছি, তখন আমাকে দশ মিনিট তখনই আমাদের বলেছিল যে দিস রক্স আর মেটামরফিক রক্স মোস্টলি হার্ড রক্স, বিকজ উই কল হার্ড রক বাট পেট্রোলিয়াম জিওলজি উইথ সফট রক, সো সেডিমেন্ট ইউ উইল রিকোয়ার নলেজ ইন সেডিমেন্টোলজি বাট নট ইন দিস হার্ড রক, বাট মেথড অফ স্টাডি শুড বি সেম, ইট ইজ নট ডিফারেন্ট, সো উই উইল শো ইউ হাউ টু ম্যাপ, হাউ টু ডু দ্য ডিটেল, হাউ টু ওয়ার্ক আউট ডিটেল স্ট্র্যাটেজি, এইগুলো শেখাবো, সেগুলো সব ব্রিটিশ পড়াই কাছে শিখলো সব কী করে ওয়ার্ক আউট করতে হয়, লং ট্রাভেলস করতে হয়, কোলের এই ফিল্ডে এসে কী করে থিকনেস এগুলো বিচার করা হয়, কোলের স্ট্র্যাটেজি কলম তৈরি করতে হয়, এইসব তখন হবে ব্রিটিশ স্ট্র্যাটেজি হবে মোস্টলি ফরেনার এসে। তারপরে এই করতে করতে তারপর আমাদের ট্রেনিং শেষ হলো, ট্রেনিং শেষ হওয়ার পর ফিল্ডে আসে অ্যাসাইনমেন্ট, তারপর যখন ফিল্ডে অ্যাসাইনমেন্ট হচ্ছে তখন আমি আমাদের জিওলজি হেড হলেন এলপি মাথুর, তো জিএসআই থেকে ট্রান্সফার হয়ে গেল, উনি জিএসআইতে আন্ডার এতে ছিলেন ডক্টর এম এন ঘোষ, এম এন ঘোষের আন্ডারে ছিলেন, এম এন ঘোষ ওকে আমাদের ডাইরেক্টর অফ জিওলজি করলেন ফার্স্ট ডাইরেক্টর অফ জিওলজি। ওরা জিওফিজিক্সের ডিপার্টমেন্ট হয়ে গেল আমাদের জিওলজিতে এলপি মাদুর, তখন তো শুধু সার্ফেস জিওল ওই প্রথম সার্ফেস হবে, তারপরে তখন সার্ফেস ট্রেনিং হতো আমাদের দিয়েছে, তো আমাকে বলছে সার্ফেস থেকে শুরু হবে, তখন আমরা যাচ্ছি সার্ফেসে, তখন আমাকে আমাকে এলপি মাথুর, এলপি মাথুর ওর অনেক সব পেট ফেট ছিল ওটা একটু প্রভিনশিয়াল টাইপের ছিল, বুঝলাম আমাদের বাঙালিদের একটু যত বাজে বাজে এরিয়াতে সত্তর, তো আমাকে করতে করতে আমাকে বল কিন্তু ঠিক আছে ইউ গো টু গুজরাট, বললাম স্যার হোল মাই লাইফ আই এম স্টার্টিং এ ওয়ার্কিং ইন হিমালয়স, ওয়াই আই শুড নট গো টু হিমালয়স, ওটা ভাই লাইফ চাইছে ইউ গো টু গুজরাট, ওর গুজরাট কোনো একবারে এই করে ছেড়ে দিল, আর ওর সব নিজের ফেভারিট ডেট সব হিমালয়, তখন ভীষণ আইডিয়া ছিল যে হিমালয়তে জ্বালামুখী কিন্তু জ্বালামুখী দেখেই ওটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এটি বোঝালো যে জ্বালামুখীতে গ্যাস চলছে পেট্রোলিয়াম গ্যাস, দ্যাট মিনস হিমালয় ইজ ফুল অফ গ্যাস, সেই জন্য আমাদের অবশিষ্ট আমি ডেরাডুনে করি, হ্যাঁ ডেরাডুনের গাছটা ওর জন্মস্থান ছিল,
ওইখানে ওর এরিয়া ছিল, ওটা ভোটার সবাই হতে আসতো, সেই জন্য পুরিয়ে ওই দেরাডুনটা করা হয়েছিল। তারপরে হিমালয় চলে গেল, আমি অস্টিন ঘোষকে গিয়ে বললাম, স্যার আপনি তো জানেন আমি হিমালয় বিভাগ কত কাজ করেছি, আমি আমাকে এতে পাঠাচ্ছে গুজরাটে, তাই বুঝি তো গুজরাটে পাঠাচ্ছে। তারপরে ঠিক আছে তুই যাবো, এটা ছেড়ে দাও, হিমালয় অনেক হয়েছে ছেড়ে দাও, তুই গুজরাটে যাও। আমার মনে হয় গুজরাটে কিছু হবে, হ্যাঁ অনেক মিটার অপেক্ষা করেছ, এবার সেটেলমেন্ট করছো। এটা যে আমি একটা আপনাকে করছি, উনি যে বললেন এটা কি ওনার অনলি সিক্স সেন্স, না এর আগে কোনো ইন্ডিকেশন ছিল গুজরাট সম্পর্কে? কোনো ইন্ডিকেশন ছিল, আচ্ছা এখানে যেরকম জ্বর উঠেছিল ওরকম কোনো ইন্টারেস্ট ছিল, আচ্ছা। তারপরে আমার আমি তোমার আমি বললাম ঠিক আছে স্যার, সেই ফার্স্ট ফিডব্যাক করতে গিয়ে আমি দেখলাম আস্তে আস্তে তখন মানে আই উইল ট্রান্সফার কমপ্লিটলি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সেহিদুল্লাহদের ঢুকে গেল। তারপরে করে ক্যাম্পের ওখানে তো কোনো আউটলট ছিল না, ওখানে সাব সার্ফেসে যখন শুরু হলো ক্যাম্পের থেকে শুরু হলো সাব সার্ফেস, অ্যাকচুয়ালি ওইখানে প্রথমে সেলিমেন্ট সিসমোলজিক্যাল স্ট্রাকচার হলো ইয়ে হলো বলে ওই জন্য ওখানে প্রথম ওখানে ওখানে সার্ফেস গ্যাস হচ্ছিল, যেটা পেট্রোলিয়াম গ্যাস, অনেকদিন থেকে গ্যাসটা বেরোচ্ছে কিন্তু জানতো না। তখন সকলে আমরা হচ্ছে গুজরাট স্কুল বাইরে থাকে অনেক তো জিওলজি ওয়ার্কআউট করে দেখুন যে তখন আমি একে বললাম যে কাছে তুই ভালো সার্ভিস জিওলজিস্ট, তুমি তাই থাকো সার্ভিসে থাকো, তো কাজে তো স্যার পদ্মার অত কাজ করেছে, হ্যাঁ তার আগে মানে ওই তো অনেক বই টুই পাবলিশ করা আছে, ওনার আগে কী করবো মানে গিয়ে তোমাদের কিছু করতে পারবো না, তখন যাও যাও পদ্মার কী করেছে আমি জানি স্যার প্রকাশ, তখনকার দিনে কোনো হয়েছিল না, তুমি ওখানে যাও, হ্যাঁ দেখবে ওইখানে ঠিক আছে ওখানে গিয়েই দেখো। এটা তখন আমি আমি কাছে ফার্স্ট বলুন আমরা চলে গেলাম কাজ কাজ ক্যাম্পে রিজন বলা হতো একসঙ্গে, ক্যাম্পে তে সাব সার্ফেস হলো মোস্টলি জিও অফিসটা কাজ করতে আরম্ভ করলো, আর আমরা সার্ফেসে আমরা কাজ করতাম, গুজরাটে একমাত্র এক্সপোজার আছে কাছে, সেই জন্য আমি কাজ থেকে শুরু করি। ডক্টর চন্দ্র ছিল আমাদের ফার্স্টে ডিকে চন্দ্র, ওই হলো আমাদের পার্টিজি ছিল চন্দ্র চন্দ্র আমাদের খুব উনি হতো প্রেসিডেন্সি, হ্যাঁ চন্দ্র প্রেসিডেন্সি ডিকে ডিকে চন্দ্র কমল ব্যানার্জি সব প্রেসিডেন্সি, এই সুধাংশু আদিত্য সব প্রেসিডেন্সি। উনি উনি কি আপনার আগের ব্যাচ? এরা সুধাংশু দা আমার থেকে তিন বছরের বড়, আচ্ছা আর ডিকে চন্দ্র তো অনেক বড় ছিল। উনি কি জিএসআই থেকে গ্রাজুয়েশনের পর কলেজ চলে গেছিল, তারপরে ফিরে এসে তখন ওই ইন্ডিয়ান মাইনিং ডিপার্টমেন্ট ছিল, তখন
তখন এটা কি মাইনিং এর অফিস ছিল না? মিনাল এন্ড মাইনিং এর ইন্ডিয়ান মাইনিং চললো কাছে, আমি ফেঁসে গেলাম ভীষণভাবে, চলতে 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 কাছে আমাকে অস্টিন ঘোষ বললে তুমি পুরো এরিয়াটা ম্যাপ করে পাবে, উদ্ধার সব কাজে কাজ করছি, তোর নলেজ নেই কী কাজ করবে, তো উদ্ধার আমার ডাইরেক্ট বসছে তো ব্যাপারটা কারেক্ট। আমি দেখতাম যে উদ্ধারের নলেজ খুব একটা বেশি দাবলগুলো হতো কোন কলেজ থেকে পড়ে পাস করে এসেছে, প্রেসিডেন্সি কলেজে জিওলজি কি জানবে, অস্টিন ঘোষ এমনি করে বলতো। তারপরে আমি গিয়ে পোদ্দারে সমস্ত ম্যাপ পাল্টে দিয়েছি, বেরো পোদ্দার সব খেপে গেছিলাম, আমার ডাইরেক্ট বস ছিল। হ্যাঁ, তখন বললো ওই হলো চেঞ্জিং অল দিস, আমার তো হোল ফরমেশন ইজ চেঞ্জিং নাও স্যার, আপনি আসুন আমার সঙ্গে ফিল্ডে দেখাচ্ছি। পোদ্দার তখন আমার ভয় পেতে লাগলো, প্রথম ফিল্ডে নিয়ে গিয়ে যখন দেখা দেওয়ার মতো লোকটা যেরকম নিজে দেখে নেব ফিল্ডে পৌঁছবে, তারপর তো হোল এরিয়ার ম্যাপটা পুরো তখন আপনার কাছে যখন দেখছেন তখনই কি আপনারা সেন্স করেছিলেন যে যে দ্য অফশোর পার্ট উইথ দ্য ব্যাক পার্সপেক্টিভ? অফশোর পার্ট তো অনেকদিন প্রেডিক্ট করছিল, তারপরে ওটা তো ডিসকভার বম্বে হাই ডিসকভারি তো ওইভাবেই হলো। তো এইবার আমি আসছি বম্বে হাই প্রসঙ্গে, তো কচ্ছের পর আপনি কোন দিকে গেলেন? কাছের কাজ করতো আমি মোস্টলি ফিল্ডে, তারপরে ওইখানে কিন্তু হোল এরিয়ায় মানে, তারপরে ওখান থেকে আমাকে আবার ভুটানে পাঠানো হলো, গভর্নমেন্ট ভুটানের সঙ্গে ব্যাক টু ইন্ডিয়া, যে সব সকল ওই শিবালিক ম্যাপ করতো, তো শিবালিক প্রথম থেকে তো আইডিয়া ছিল যে শিবালিকে টেকাচ্ছে, হ্যাঁ জল আমি কিন্তু যেরকম করছে সেই জন্য সব শিবালিক ম্যাপটা খুব ডিটেলস হলো। ওই শিবালিক ম্যাপ করতে করে যখন ভুটানে এলো কেউ ভুটানে যেতে চাইছিল, হ্যাঁ তাহলে আমি বাবার সঙ্গে যেতাম, তো ভুটান ফুটান সব ফাটাফাট করতো, আমি অলরেডি ফ্যামিলি আছি, হ্যাঁ তখন পাসপোর্ট পাসপোর্টের কোনো ব্যাপার ছিল না, কল দিয়ে আমি তখন একে আমাদের তখন বস ছিল, বস ছিল তখন আমি বলেছিলাম যে ভুটানে আমি যাবো, তালুকদারকে বলি তাহলে বলি আস তুমি ভুটান, তখন আমি কাজের কাজ তখন প্রায় হয়ে গেছে, তারপরে আমি তখন ভুটান গেলাম। এটা কোন সময় ভুটান যখন গেলাম তখন এম এন ঘোষের সঙ্গে খুব খুশি হল, বম্বে হাই না বম্বে হাই তো 1971 থেকে স্টার্ট হয়েছে, 71 ওটা হলো যখন আমার কাছে আমাকে আমাদের মূলচাঁদপুর আরেকজন ছিল আমার জিও ফিজিসিস্ট আমাদের ব্যাচমেট মূলচাঁদ, রাশিয়ানরা তখন একটা শিপ জিও ফিজিক্যাল শিপ সেটাকে বিক্রি করতে চাইছিল।